আসসালামু আলাইকুম। যে নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে তাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। তার মধ্যে একটা আছে, আমি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টাকে আপনাদেরকে শেখা নেওয়ার সিদ্ধান্ত নিলাম, সেটা হচ্ছে গুগল অ্যাড। এখন অনেক লোক আছে যারা গুগল অ্যাড শিখবো শিখবো করে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যে অনেকে আইটি সেন্টার ওই আইটি সেন্টার যেখানে হাজার হাজার টাকা খরচ করছে, সময় ব্যয় করছে, অথচ দেখা যাচ্ছে তারা কাজে সময় যখন মার্কেট প্লেসে কাজ করছে তখন তারা কাজ কিন্তু পায় না। যে এই এই সম্বন্ধে গুগল অ্যাড আমি আপনাদেরকে মোটিভটা ক্লিয়ার করার চেষ্টা করবো, যে গুগল অ্যাড আসলে কি, কেন এবং কিভাবে, এটা আমি পরিষ্কার করার চেষ্টা করবো। তো প্রথমেই বলি গুগল অ্যাড কি জন্য মানুষ দেয়, এইটা আপনাদের জানতে হবে। গুগল অ্যাড কি কারণে মানুষ দেয়, মানে একজন যে ক্লায়েন্ট আপনি যে গুগল অ্যাড এর কাজ করবেন, গুগল অ্যাডটা কি কারণে দেয়া হয়, এই মোটিভটা আগে আপনার বের করতে হবে। আসলে গুগল অ্যাড কি সেটাকে জানতে হবে। সেটা তো তো আমরা দেখি গুগল অ্যাড কি। গুগল অ্যাড হচ্ছে সেটা, যখন আমরা আগেই কিন্তু একটা ক্লাসে আমি বলেছিলাম আমার ভিডিওর আমার চ্যানেলে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে গুগল অ্যাডে অ্যাড দেয় কখন, যারা অনলাইনে ইনকাম করে। দেখেন গুগল অ্যাডসেন্স নিয়ে, অ্যাডসেন্স নিয়ে যারা ইনকাম করে, যেমন ওয়েবসাইটের অ্যাডসেন্স নিয়ে ইনকাম করতে পারে, সেখানে ভিজিটর না আসে কিন্তু ইনকাম হয় না। অ্যাডসেন্স দিয়ে যারা যে ওয়েবসাইটে, যেমন ব্লগার মানে ব্লগিং যারা করে, তাদের এদের ওয়েবসাইটে ভিজিটর গেলে তারপরে কিন্তু তাদের ইনকাম হয় অ্যাডসেন্স থেকে। তো এই কারণে কিন্তু তারা ওই ভিজিটর নিয়ে যাওয়ার জন্যও অ্যাড দেয় গুগল অ্যাডে, সেখান থেকে তাদের ইনকাম আসে। আর এক ধরনের লোক যারা গুগল অ্যাড দেয় তারা হচ্ছে যারা প্রোডাক্ট বিক্রি করে, যেমন তাদের ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে কিংবা অ্যাফিলিয়েট লিঙ্কের প্রোডাক্ট আছে, অ্যাফিলিয়েট করে তারা, অ্যাফিলিয়েট করে তারা ইনকাম করে। এরা কিন্তু এই অ্যাফিলিয়েট প্রোডাক্ট বিক্রি করার জন্য অথবা নিজেদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট বিক্রি করার জন্য অ্যাড দেয়। আরো আরো ধরনের যে তারা অ্যাড দেয় তারা হচ্ছে, যেমন কোনো কোম্পানি নিজেদের নাম প্রচার করার জন্য, নিজেদের নাম গুণ মানে নাম প্রোডাক্টের গুণগত মান, অথবা পপুলেশন মানে এটা ছড়াতে চাই, মানে একটা স্পেসিফিক এরিয়ার ভিতরে এটা ছড়াতে চাই যে আমি এই আমি এই সেবাটা দিই, আমি এই করি, এটা হচ্ছে আমার কাজ, এটা তার প্রচার প্রচারের জন্য কিন্তু সে গুগল অ্যাড দেয়। গুগল অ্যাডের মাধ্যমে সে প্রচার করে। তো এখন গুগল অ্যাড আমরা যেটা বললাম যে পাবলিশাররাও গুগল অ্যাড দেয়, যারা প্রোডাক্ট বিক্রি করে তারাও কিন্তু গুগল অ্যাড দেয়। আবার একদিকে দেখেন যখন একটা ইউটিউবে, ইউটিউব কিন্তু গুগলের সম্পত্তি, ইউটিউবে যখন একটা মানে চ্যানেল, একটা চ্যানেলে যখন ভিডিও দেওয়া হয় আপলোড করা হয়, ভিডিওটা ভিউ করানোর জন্য কিন্তু গুগল অ্যাড দেওয়া হয়। ভিডিও ভিউ ক্যাম্পেইন যেটা আমরা বলি আসলে আমাদের সামনে অনেকগুলো ক্লাস আছে গুগল অ্যাড এর, এই ক্লাসগুলো সব আমি দেওয়ার চেষ্টা করবো। মানে এ টু জেড গুগল অ্যাড নিয়ে আপনাদের মনের মধ্যে কোনো মানে ভুল ধারণা থাকবে না, গুগল অ্যাডস এ টু জেড সম্পূর্ণ শেখানোর চেষ্টা করব। তো গুগল অ্যাড প্রথমেই বলে রাখি, যেটা হচ্ছে গুগল অ্যাড আমাদের মূল বিষয় হচ্ছে গুগলে কখন অ্যাড শো হয়। প্রথম কথা যে গুগলে আসলে মানুষ যায় কেন, সার্চ করে কেন, কিওয়ার্ড দিয়ে সে সার্চ করে কেন। প্রথম কথা হচ্ছে হয় লোক মানে কেউ হয় যখন একজন লোক কিছু সার্চ করে তখন হয় সে কিনতে চাই অথবা সে জানতে চাই, এখন তথ্য জানতে চাই অথবা প্রোডাক্ট কিনতে চাই, এই বিষয়ে কিন্তু গুগলে সার্চ দেয়। সে গুগলে সার্চ দেওয়ার পরে তখন তার সামনে একটা ওয়েবসাইট আসে, ওয়েবসাইট আসে যে তথ্য আসে, আসার পরে যেইটা তার সামনে প্রথমে আসে ওইটা সে কিন্তু ক্লিক করে, সেটা যদি মানে তার সাথে সে যেটা চাচ্ছে সে যদি সেটা পেয়ে যায় তখন কিন্তু সে সেটাই ঢোকে। তো আমি দেখানোর চেষ্টা করছি, সাপোজ গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর
আমি লিখলাম ডোমেইন সব বিডি, যারা ডোমেইন বিক্রি করে এদের আমি খুলে দিব। তো গেলাম সার্চ করলাম, আমি কিন্তু এখানে সার্চ করেছি, এখন এই যে সার্চ করলাম কিওয়ার্ড দিয়ে, এখানে দেখেন অ্যাড লেখা আছে অ্যাড, এটা তাহলে এরা কি করে, এরা কিন্তু ডোমেইন বিক্রি করে, ডোমেইন বিক্রি করে, এই একটা অ্যাড, এই একটা অ্যাড, এই একটা অ্যাড, এই একটা অ্যাড, আরো থাকতে পারে, নিচে নিচে আর থাকে না, সম্ভবত নিচে থাকে না, সব অ্যাড গুলো উপরেই অ্যাপসলিউট টপে টপে দেখে, এগুলো পেইড যেহেতু, এরা ডোমেইন বিক্রি করে, যার কারণে কিন্তু এরা অ্যাড দিয়েছে যে ডোমেইন সব অথবা ডোমেইন লিখে যদি কেউ সার্চ করে, দেখেন আমি শুধু ডোমেইন লিখবো, শুধু ডোমেইন লিখবো, তাও দেখেন অ্যাড দেখাচ্ছে। এখন এরা হচ্ছে ডোমেইন বিক্রি করে, যার কারণে কিন্তু এরা অ্যাড দিয়েছে। আমি এখানে যদি ক্লিক করি ওদের ডোমেইন কিনে, মানে ডোমেইন কিনে যে প্রসেস তার মধ্যে আমি চলে যাবো। এইটা হচ্ছে গুগলের সার্চ অ্যাপ বলা হয়। এটা আসবে প্রথম, আমরা প্রথম স্টেপ শুরু করতে চাই যে গুগলে অ্যাড একটা ক্লায়েন্ট যদি আমাদেরকে দেয়, তার লাভ আমাদের বের করে দেওয়া লাগবে, তাহলে সে যে খরচ করবে গুগল অ্যাড এর পিছনে, যে খরচ করবে গুগল অ্যাড দেওয়ার জন্য, যে খরচ করবে সেই খরচ কিন্তু তার লাভ সহ রিটার্ন দিতে হবে। যেমন আমরা ROI একটা কথা আছে গুগল অ্যাড ক্যাম্পেইনের মাঝে, যে ROI, ROI মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে আপনি যে ইনভেস্ট করবেন তার সাথে রিটার্ন পাওয়ার যে একটা প্রসেস। এটা তো আমরা গুগল অ্যাডওয়ার্ডে যাই কিভাবে, একটা ক্লায়েন্টের কাছ থেকে, মানে ক্লায়েন্ট যখন আমাদের বলতে যাচ্ছে আপনি আমার জন্য একটা গুগলে অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে, অথবা আপনি আমি একটা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি, ওই ক্যাম্পেইনটা খুব একটা ভালো পারফরমেন্স করছে না, তখন ওই ক্যাম্পেইনটা আমরা অপটিমাইজেশন করতে হবে। তো আমাদের কি করা লাগবে, তখন যাই দেখি যাতে হবে অ্যাডওয়ার্ড, আপনারা আপনাদের যে জিমেইল আছে, আপনারা যে ব্রাউজার আছে ওই ব্রাউজার থেকে আপনারা অ্যাডওয়ার্ড লিখবেন, অ্যাডওয়ার্ড সিম্পল অ্যাডওয়ার্ড লিখলেও হবে, অ্যাডওয়ার্ড লিখবেন, লিখে সার্চ করবেন, আপনার কোনো অ্যাকাউন্টের দরকার না। এই দেখেন গুগল কিন্তু নিজের অ্যাড নিজেই দিয়েছে, গুগল নিজের অ্যাড নিজেই দিয়েছে। এখন আমরা যাই মোটিভ, মোটিভ বুঝতে হবে যে আগে আমি কি করছি এবং কেন করছি, আর আমি যাদের জন্য কাজটা করবো তাদের লাভটা কি কাজটা করবো, এটা কিন্তু জানা লাগবে। এটা না জানলে পরে আপনি বুঝতে পারবেন কাজ সম্বন্ধে, এটা হচ্ছে টোটাল ধারণা পাওয়ার একটা কথা। আমি যেটা বুঝাচ্ছি আপনারা এইভাবে বুঝবেন। আপনারা যখন নতুন লোক নতুন হবেন তখন কিন্তু আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন, এইটা এই ইন্টারফেসটা পাবেন না, ওই স্টার্ট নাও করলে পরে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যায়। তো আমার এখানে যখন অ্যাকাউন্ট আছে তখন আমি একটা অ্যাকাউন্ট আমি তৈরি করি, নিউ অ্যাকাউন্ট একটা তৈরি করি, আপনারাও এটা করতে পারবেন, আমি দেখাচ্ছি কিভাবে করেন একটা অ্যাকাউন্ট তৈরি করি। প্রথম কথা হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট একটা তৈরি করা লাগবে। অ্যাকাউন্ট তৈরি করতে হলে কি করতে হবে, এখানে দেখেন যখন এই জায়গায় আসলাম তখন কিন্তু হোয়াটস ইউর মেইন অ্যাডভার্টাইজিং গোল, তার মানে কি, এটা বলছে আপনি যে অ্যাডভার্টাইজিং করে কি পেতে চান, পাতে চান কি পেতে চান, সেটা আছে এখানে বলছে কল পাতে চান, ওয়েবসাইট আর সেলস অর সাইন আপ, ওয়েবসাইট সাইন আপ এইসব আর কি, যেগুলো আমরা এর আগে বললাম সেটাই। তো আমরা এখানে এই জায়গাটাতে যাবো না, আমরা যাবো নিচে একটা অপশন আছে সুইচ টু এক্সপার্ট মোড, এই জায়গা যাবো, এখানে একটা ক্লিক করি, করার পর দেখেন এখানে আমাদের একটা মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, অ্যাড অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে যখন একটা ক্লায়েন্ট আমাদের বলবে যে আপনারা এখানে দেখবেন যে এখানে কি কি আছে, এগুলো সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন, লোকাল স্টোর ভিজিট, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন উইদাউট এ গোল,
আচ্ছা, এখানে আমাদের সর্বপ্রথম শুরু হইতে হবে, শুরুর দিকটা দেখি। ঠিক আছে, ওই যে বলেছিলাম যারা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে, লিডস দিই। লিডস একটা ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হতে পারে, যে আপনি একটা ওয়েবসাইটে যাবেন, তারা চাচ্ছে সে ওয়েবসাইটে যে মালিক, আপনি চাচ্ছেন অথবা আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আমার ওয়েবসাইটে লোকজন আসুক, ইউজাররা আসুক, এসে তারা আমার ফর্মটা ফিল আপ করুক, তাদের ইমেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফোন নাম্বার, আরো যাবি যত তথ্য পাই যে আমার একটা ইউজার সে কে এবং কি করে। এই ইউজার সম্পর্কে আমি মনে করেন আছে তথ্য নিচ্ছি, যে তার বাপের নাম কি, সে তার নাম কি, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, এগুলো নেয়। নেওয়ার পরে এটা লিডস, এটা একটা লিডস হতে পারে। সেলস তো আগে বললাম, ওয়েবসাইটটা ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়া, ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়া, এটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, এটা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণভাবে দেখানো, যে এই প্রোডাক্ট, এই তার গুণাগুণ, এটা মানুষের সামনে তুলে ধরা। এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে ওই কনসিডারেশন, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মধ্যে একটু ডিফারেন্স আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে মানে সে কিন্তু সেলস আসে না, সব মানুষের কাছে সেলস আসে না, এই ক্যাম্পেইন করার মাধ্যমে সে কিন্তু সেলস আসে না, অথবা ওয়েবসাইট ভিজিটারও আসে না, সে হিসাবে শুধু মানুষ এটা আমার জানুক যে আমি আমি অমুক লোক, আমি এইটা করি, এইটা জানার জন্য ব্র্যান্ড দেওয়া। অ্যাপ প্রমোশন, যখন কোনো দেখা যাচ্ছে কেউ কারোর একটা অ্যাপ আছে, অ্যাপ তৈরি করেছে, সেই অ্যাপটা সে চাচ্ছে যে আমি, আমার কিছু ইউজার লাগবে যারা অ্যাপ আছে মানে আমার এই অ্যাপটা ইনস্টল করুক, আমি চাচ্ছি যে অ্যাপটা ইনস্টল করুক, তার ফোন নিয়ে হোক কিংবা ল্যাপটপে হোক, আর যে হোক সে অ্যাপ ইনস্টল করার একটা মানে অ্যাপ ক্যাম্পেইন, মানে এই অ্যাপ প্রমোশন মানে হচ্ছে অ্যাপটা ইনস্টল করা অথবা মানুষের কাছে পৌঁছানো, ইউজারদের কাছে পৌঁছানো। লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, লোকাল স্টোর ভিজিট, লোকাল স্টোর ভিজিট মানে লোকাল স্টোর ভিজিট দেখা যাচ্ছে আপনার একটা ফিজিক্যাল ওয়েবসাইট, ফিজিক্যাল স্টোর বা দোকান আছে, সে দোকানে আপনার কিছু কাস্টমারদের জানানো, যে আপনার আশেপাশে যে আপনি একটা মনে করেন আপনার একটা জায়গায় আছেন, ওই জায়গা থেকে আপনি একটা ক্যাম্পেইন যখন তৈরি করবেন লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, তখন আপনার ওই এরিয়ার ভিতরে, আপনার ওই দোকানের এরিয়ার ভিতরে যত দেখা যাচ্ছে 5 কিলোমিটার যদি আমি অ্যারাউন্ড দিয়ে রাখি, তাহলে 5 কিলোমিটারের ভিতরে যত ইউজার আছে তারা আপনার এই দোকানটা সম্বন্ধে জানতে পারবে এবং আপনার দোকানে ভিজিট করতে পারবে, এইটা কিন্তু এইটা বলুন। আর যখন এইটা মোটামুটি বুঝলাম, আমরা এখন যাব, আমাদের এখন আপাতত কোনো ক্লায়েন্ট নেই, আপাতত কোনো ক্লায়েন্ট নেই, ক্লায়েন্ট নেই যার কারণে আমাদের এখানে কোনো সেটা করার দরকার নেই। আমরা বর্তমানে একটা অ্যাকাউন্ট তৈরি করবো, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, আমি উইদাউট এ ক্যাম্পেইন একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, সিম্পল। এখন মূল কথা হচ্ছে এই জায়গায়, একটা ক্লায়েন্টের জন্য যখন আপনি একটা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট মানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করার সময় কিন্তু এইটা মূল বিষয়, এটা সর্বপ্রথম ধাপ, যেটা বেসিক। অনেক জায়গায় আমি 12-12.5 হাজার টাকা দিয়ে কোর্স করি, কিন্তু এটা কিন্তু আমি শিখতে পেরেলাম না, তারপরে একটা নামি দামি না হোক অনেক দক্ষ একটা জায়গায় আমি কিন্তু এটা শিখেছি, যে এইটা হচ্ছে মূল জিনিস। দেখেন একটা ক্লায়েন্ট যখন আমার ইউনাইটেড কিংডম থেকে আসবে, তার জন্য কিন্তু বিলিং কান্ট্রি ইউনাইটেড কিংডম হবে। এখন আমি এখানে সেট আপ করবো কি মনে করেন, ইউনাইটেড কিংডম আমি এখানে সেট আপ করবো, দেখেন ইউনাইটেড কিংডম মনে করেন আমার একটা ক্লায়েন্ট আছে যে ইউনাইটেড কিংডম এর থাকে, ঠিক আছে, সেই আমার অফার করবে। তার টাইম জোন কি হবে, তার টাইম জোন ঠিক ওই ইউনাইটেড কিংডম টাইম, কিংডম টাইম হবে, হওয়ার পর কারেন্সি ইউজ ডলার, ঠিক আছে থাক, ওইটাই থাক, ব্রিটিশ পাউন্ড যদি চলে ডলারই থাক, তাদের আমরা সুবিধে। এখন এই যে সেট আপটা করছি, তারপরে এখানে বলছে যে আপনি কি পারফরমেন্স টিপস গুলো কি গুগল থেকে নিতে চান, ফিচারে যেগুলো লাগবে, তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আপনারা
গুগল অ্যাড মানে যে হেল্প আছে ওখান থেকে আমাদের টিপস টিপস দেবে আর কি, সেটা সাবমিট করি, জিজ্ঞেস করলাম তো এখানে সাবমিট করে দিলাম। এইটা যে করলাম একটা ক্লায়েন্টের জন্য, এই কাজটুকু হয়ে গেল, এই কাজটুকু কিন্তু হয়ে গেল। এবার আমাদের এক্সপ্লোর ইয়ার অ্যাকাউন্ট, এটাই ক্লিক করলাম। এখন ক্লায়েন্টের জন্য আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম। আমরা মূলত আজ এই পর্যন্ত থাকি, মানে এই পর্যন্ত অ্যাক্সেস নেবো কিভাবে আর কিভাবে ইয়ে করবো এইটা কিন্তু আমি শিখাবো। আর পরবর্তী ধাপে ধাপে প্রত্যেকটা ক্যাম্পেইন সম্পর্কে প্রত্যেকটা ধাপে ধাপে এ টু জেড শেখানো চেষ্টা করবো। তো দেখেন, যদি মনে করেন যে আপনি অ্যাকাউন্ট আপনার তৈরি করা লাগবে না, ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে অলরেডি, ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, তখন কি করতে, তখন হচ্ছে আমাদের যাওয়া লাগবে, যখন যদি এমন ক্লায়েন্ট আছে তারা জানেন না যে এটা কিভাবে একজনকে অ্যাক্সেস দেওয়া লাগবে, তখন আমাদের টুলস অ্যান্ড সেটিং এ ক্লিক করা লাগবে, ওনাকে শিখাতে হবে। টুলস অ্যান্ড সেটিং এ ক্লিক করেন, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করেন, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি থেকে মানে ওই ক্লায়েন্টকে বলা লাগবে যে টুলস অ্যান্ড সেটআপ থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে আসলে। তো আমরা এই জায়গায় আসলাম, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে একজন ক্লায়েন্টকে আমরা বললাম যে আপনি ওই জায়গায় যান আপনার অ্যাড অ্যাকাউন্টে, যে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর যদি ওই প্ল্যাটফর্মটা খুব স্লো তো আপনারা ধৈর্য ধরবেন একটু। হ্যাঁ, টুলসান সেটআপ থেকে, টুলসান সেটিং থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর কিন্তু আমরা এই জায়গাটায় আসলাম। এই জায়গায় আসার পরে যখন কোনো বায়ারের বায়ারের জন্য আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন, দেখা যাচ্ছে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন ওই ওই ক্লায়েন্টটার জন্য, তখন দেখা যাচ্ছে আমি ইউনাইটেড ক্লায়েন্টটার জন্য আমি অ্যাকাউন্টটা তৈরি করেছি। এখন এখানে এখানে আমার জিমেইলটা আছে, যার কারণে এখানে অ্যাড করা লাগবে, প্লাস বাটন ক্লিক করা, ক্লিক করে যদি ক্লায়েন্টের জন্য আমি দিই এই অ্যাকাউন্টটা, যদি ক্লায়েন্টকে আমি দিই অ্যাক্সেস দিই তাহলে কি দেবো, একদম ক্লায়েন্টকে দিতে হলে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া লাগবে। যদি আমি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিই তাহলে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে এখানে ক্লায়েন্টের যে ইমেল থাকতো ওই ইমেলটা এখানে সেন্ড, মানে ইমেলটা এখানে সেট আপ, মানে ইমেলটা বসিয়ে আপনি এখানে সেন্ড ইনভাইটেশন করে দেবেন, শেষে অ্যাক্সেস অ্যাকসেপ্ট হয়ে যাবে, অ্যাক্সেস পেয়ে যাবে। অ্যাক্সেস পেলে পরে যখন সে বিলিং ইনফরমেশন যা আছে সেগুলো অথবা এ টু জেড সবকিছু করতে পারবে, বিলিং ইনফরমেশন বা সেট আপ করতে পারবে, তারপরে সে আপনি যে কাজগুলো করছেন সেগুলো সে দেখতে পারবে, আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স দেখতে পারবে, এগুলো সম্পূর্ণ সে দেখতে পারবে, আপনি কি লিখছেন কি করছেন কোন ধরনের ক্যাম্পেইন এগোচ্ছেন সব দেখতে পারবে। তো এখন এই অ্যাডমিন অ্যাক্সেস তাকে দেওয়া লাগবে। আর যদি ওই বায়ার ক্লায়েন্টটা আপনাকে অ্যাক্সেস দেয় তাহলে আপনি বলবেন যে ভাই আপনি এই যে আমার ইমেইল, আপনি আমার এই ইমেইলটা ওই জায়গায় বসান, জায়গায় বসান, বসিয়ে আপনি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবেন, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবেন, দিয়ে সেন্ড ইনভিটেশন পাঠিয়ে দেন, আমি অ্যাক্সেস দিয়ে দেবো, তারপর আমি কাজ শুরু করবো। তো মোটামুটি যতদূর বোঝালাম, ও তার মধ্যে আর একটা ব্যাপার আছে ভাই, সেটা হচ্ছে এই গুগল অ্যাডস যদি কোনো জিমেল অ্যাকাউন্টে আপনারা মানে অ্যাক্সেস নেন অথবা ক্রিয়েট করেন অ্যাকাউন্ট, সেই জিমেলটা কিন্তু টু স্টেপ ভেরিফাই, মানে ভেরিফাই হওয়া লাগবে, ভেরিফাইড হওয়া লাগবে, টু স্টেপ। টু স্টেপ ভেরিফাই কি সেটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, যে টু স্টেপ ভেরিফিকেশন কি, কিভাবে করছেন সেটা আপনারা জানতে পারবেন। টু স্টেপ ভেরিফিকেশন ছাড়া এটা অ্যাড অ্যাকাউন্টটা ভায়োলেশন হতে পারে। তো যাই হোক, এত এইটুকু পর্যন্ত আমি রাখলাম, আগামীতে আমরা ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।